হচ্ছে মুসলমানগুলো এটা অনুপ্রবেশকারীরা, এরা অনুপ্রবেশকারী। আরে সারা ভারতবর্ষে পশ্চিম বাংলায় যদি আদি লোক কেউ থাকে তাহলে মুসলিমরা আর ঘোষেরা আছে। আদি কি বললাম বুঝলেন? আমরা বলছি আমরা নাকি বাংলাদেশ থেকে এসেছি, পাকিস্তান থেকে এসেছি। আরে গাধা, তোমার মাথায় গোবর আছে? তুমি জানো যে পৌনে 1000 বছর এদেশে আমরা শাসন করেছিলাম, মনে আছে? তারপরে এসেছে ব্রিটিশ, প্রায় 180 থেকে 200 বছরের কাছাকাছি শাসন করেছে। তারপর এসেছে কারা? তোমরা 1947 সালে তোমরা পাল্টা পাল্টি করে তারপরে দেশে ক্ষমতা এসেছো। পৌনে 1000 বছরে দেশ শাসন করেছিল কারা? পৌনে 1000 বছর আমরা শাসন করেছি, আমাদেরকে বলছে অনুপ্রবেশকারী। ওই যেটা পাকিস্তান থেকে এসেছে, মানে কিছু খুঁজে পায় না। কি বললাম বুঝলাম তো? কিছু তো করতে হবে একটা। আসলে ঘটনা ওটা নাই, জঙ্গলে বাড়িতে টিভি আছে কাদের? টিভি আছে বাড়িতে কারু? ভয়ে হাত তুলছে না, তুলুন না, আমি তো হারাম ফতোয়া দিব না, তুলুন। ভয়ে তুলছে না, ছিল এখন আর নেই, মোবাইল উঠে গেছে। আমি বলছি যাদের বাড়িতে টিভি আছে, আপনারা লক্ষ্য করবেন যে টিভিতে একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে ডিসকভারি, আর একটা আছে এনিম্যাল প্ল্যান, তাই না? ওই দুটো চ্যানেলে কি দেখায়? শাহরুখ খান, সালমান খান, প্রীতি জিন্টার, হেমা মালানি, ঐশ্বর্য, এদের দেখায় না? কি দেখায়? ও দেখায় পশু পাখি, বাঘ, ভল্লুক ইত্যাদি। জঙ্গলে অনেক রকমের প্রাণী আছে, গরু আছে, ছাগল আছে, বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, সবাই আছে। বাঘ মাংস খেতে পছন্দ করে না সবুজ খেতে পছন্দ করে? মাংস, তাই না? বাঘ গরুর মাংসও খায়, বাঘ ছাগলের মাংসও খায়, তাই না? তা জঙ্গলে বলুন তো দেখি বাঘ সব থেকে খেতে পছন্দ করে কার মাংস? হরিণের মাংস। তার মানে বাঘও জানে যে ওর মাংস খুব টেস্টফুল, তাই না? খুব টেস্টফুল, পুষ্টিকর খাদ্যর মাংস, তাই না? গরু আছে খায় না, ছাগল আছে খায় না। তা আমাদের ভারতবর্ষের সরকারের অবস্থা ঠিক তেমন। এই দেশের মাটিতে হিন্দু মুসলিম ইহুদি হাড়ি চুয়ার চামার বাগদি ছুতর মেথর খাল বিল সবাই বসবাস করবে, কাউকে ডিটেনশন ক্যাম্পে ভরতে হবে না, এনআরসি কারো ব্যাপারে করা লাগবে না। এই ছেঁড়া কটা মুসলমান আছে এদের ব্যাপারে এনআরসি করা লাগবে, কারণ কি? তার মানে সরকার বুঝতে পেরেছে যে এদের কাছে কোনো দামি মাল আছে। কি বললাম বুঝলেন? দামি মাল কি? দামি মালের প্রমাণ হয়ে যেত এতদিন, ডাক্তার জাকির নায়েক যখন দেশে ছিলেন, ডাক্তার জাকির নায়েক মুম্বাইয়ে একটা একটা প্রোগ্রামে মোটামুটি 20-30 জন মানুষ ইসলাম গ্রহণ করছিল, দেখতে পাচ্ছিলেন আপনারা 20-30 জন মানুষ যারা লেকচার মারছে 2024-25-এ ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্রে পরিণত করব। এরা মানে ভয় খেয়ে গেছে যে এই লোকটাকে যদি দেশের মধ্যে রাখা হয় তাহলে মনে হয় সব দাড়ি টুপিওয়ালা মুসলমান হয়ে যাবে। ওই জন্য দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো। আর মুসলমানদের কাছে দামি একটা জিনিস আছে, তার নাম পবিত্র আল কোরআন, পুষ্টিকর জিনিস আছে। ওই জন্য এদেরকে আগে দেশ ছাড়া করে দিতে হবে এনআরসি করে। কত রকমের কৌশল, কৌশল কত রকমের কৌশল, সব জায়গাতে মুসলিমদের উপরে বিচারিতা। আপনারা এটা জানেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই বক্তব্যটা আমি রেখেছি আজ থেকে 2-3 বছর আগে, তবু আজকে কথা প্রসঙ্গে এসেছে বলে কথাটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই, কিছুদিন আগে আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি সরকার প্রথমে যখন ক্ষমতা এসেছিলেন, উনি তখন এসে ইমাম সাহেব মসজিদের ইমামদের 2500 টাকা করে ভাতা দিয়েছিলেন, তাই না? এই ভাতাটা দেওয়ার পরে আর বাবুর সহ্য হলো না, কলকাতা হাইকোর্টে কেস করে দিল। কেসে কি হলো? না, মমতা ব্যানার্জি যেটা করছে এটা অসাংবিধানিক, সংবিধান বহির্ভূত কাজ, এক শ্রেণীর মানুষকে কেন তারা ভাতা দিবে? সবাইকে ভাতা দেওয়া উচিত। এই নিয়ে কোর্টে মামলা করা হলো, কলকাতা হাইকোর্ট মামলার রায় দিল যে সত্যিই তো তাই, মমতা ব্যানার্জি যেটা করছে এটা চরম অন্যায়। কি বললাম বুঝলেন? আমি মনে মনে তখন ভাবছিলাম যে কি ব্যাপার, ভারতবর্ষের এটা তো একটা ইতিহাস যে ইমাম সাহেবদের 2500 টাকা করে ভাতা দিচ্ছে, তার উপরে আবার কেস, এর কারণটা কি? এ অতিরিক্ত ভালো নয়, এরা যা করছে গেটের লোকগুলো, আপনারা বসে পড়ুন না, বসে পড়ুন,
বসো বলুন বসো বলুন যে যেখানে আছেন বসুন বসো বলুন হ্যাঁ বসুন হ্যাঁ বসুন বসুন হ্যাঁ বসে যান বসার জায়গা না পেলে আপনি তখন পরিস্থিতি বুঝে দাঁড়ান এমনি বসে যান আর চিল্লামিল্লি করিয়েন না চলুন তা যখন কলকাতা হাইকোর্ট এটা নাকচ করে দিল যে ইমাম সাহেবদেরকে ভাতা দেওয়া যাবে না তবু আমাদের রাজ্য সরকার বলেছিলেন তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চল রে আমি একা একাই দিব ভাতা ভাতা চলছিল কিছুদিন আগে 2023 এ আবার কলকাতা নেতাজি ইন্ডোরে ডেকে আবার উনি যদিও ডাকেননি ওটা অন্য লোক ডেকেছিলেন উনি এসে আবার 500 টাকা বাড়ালেন নিয়ে 3000 টাকা হলো তাই না এই 3000 টাকা দেখে আর মাথায় কাজ করলো না মামলার উপরে মামলা মামলার উপরে মামলা তা আমি ছোট থেকে একটা অভ্যাস আছে আমার পেপার পত্র পত্রিকা পড়া তা মনে মনে ভাবছি যে মমতা ব্যানার্জি কেন এত পাগল হলো ওই বা কেন শুধু মুসলমানদের ভাতা দিচ্ছে আর বিজেপি কেন বাবার কেস করে দিল ঘটনা কি তখন বই পড়তে 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 আমি আবু রিদার একটা বই আমার চোখে চলে এলো বইটা পড়তে পড়তে অবাক হয়ে গেলাম আল্লাহু আকবার যে ভাতা তো 2500 টাকা দূরের কথা প্রত্যেক মসজিদের ইমামদের 2.5 লক্ষ টাকা যদি মাসে দেওয়া হয় তবু এই টাকা শেষ করা যাবে না 2.5 লক্ষ টাকা যদি দেওয়া হয় তবু শেষ করা যাবে না সারা ভারতবর্ষে মুসলমানদের ওয়াকাবে সম্পত্তি ছিল আপনাকে সারা ভারতবর্ষেরটা বাদ দেন সারা ভারতবর্ষেরটা বাদ দেওয়ার পরে শুধুমাত্র পশ্চিম বাংলাতে আপনাদের কত ওয়াকাবের সম্পত্তি আছে এটা আপনাদের জানা নেই মোবাইলে সার্চ করবেন আপনাদের রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি আছে মুসলিমদের ওয়াকাবের সম্পত্তি রায়গঞ্জ বাস স্ট্যান্ডের পাশে 3.5 একর জমি আমি অনেক তথ্য পড়াশুনো করে বুঝে তবে বলছি জানি না সেই জমিতে এখন দখল কারা করে আছে এটা মুসলমানদের সম্পত্তি শুধু তাই নয় কলকাতা যে দাদা দিদি প্লেনে করে দিনরাত নামছে হ্যাঁ কি নাম নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর কলকাতা বিমানবন্দর যেখানে প্লেন নামে 41 বিঘা জমি আছে ওয়াকাবের সম্পত্তি 41 বিঘা শুধু এই নয় কলকাতা আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আছে টোটাল মুসলমানদের সম্পত্তিতে আছে ইস্ট বেঙ্গল ক্লাব মুসলমানদের সম্পত্তির উপরে আছে মোহন বাগান মুসলমানদের সম্পত্তির উপরে আছে ইডেন গার্ডেন যেখানে কোটি কোটি টাকার ক্রিকেট ম্যাচ হয় মুসলমানদের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে আপনারা জানেন কলকাতা টিপু সুলতান বলে একটা মসজিদ আছে ধর্মতলার পাশে টিপু সুলতান মসজিদের পাশে যত জমি জায়গা দোকানপাট আছে টোটাল দোকানপাট জমি জায়গা মুসলমানদের আপনারা জানেন কলকাতার শহীদ মিনার মুসলমানদের জমির উপরে অবস্থিত রয়েছে আপনাদেরকে আশ্চর্য হয়ে যাবেন বললে যেখানে দ্বিতীয় হুগলি সেতুর পাশেই নবান্ন তৈরি করা হয়েছে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তি রয়েছে কলকাতা না খোদা মসজিদ এবং ওর চতুর্দিকে যত জমি জায়গা রয়েছে সমস্ত জমি জায়গা মুসলমানদের ওয়াকাবের সম্পত্তির উপর অবস্থিত রয়েছে আপনাকে আরো বললে আশ্চর্য হবেন আপনি কলকাতা আকাশবাণী যেখান থেকে খবর পাঠ করা হয় মুসলমানদের ওয়াকাবের সম্পত্তিতে অবস্থিত রয়েছে আরো একটা কথা বলি কলকাতাকে বলা হয় আপনার টলিউড অর্থাৎ টালিগঞ্জ যেখানে সিনেমার নায়ক নায়িকারা বসবাস করে যেখানে সিনেমা পাড়া বলা হয় এই জায়গাটার আসল নাম হচ্ছে টি আলীগঞ্জ শর্ট ফর্ম ফুল ফর্ম হচ্ছে তাগের আলীগঞ্জ 550 বিঘা আছে জমি মুসলমানদের সারা পশ্চিম বাংলাতে মুসলমানদের ওয়াকাবের সম্পত্তির আয় হয় 8000 কোটি টাকা 8000 কোটি টাকা আর মুসলমান ইমাম সাহেবদেরকে দেয় মাত্র 210 কোটি টাকা কোথায় 210 কোটি টাকা আর কোথায় 8000 কোটি টাকা মানে বুঝতে পারছেন আমাদের টাকা আছে কত বুঝতে পারছেন কত টাকা আছে পশ্চিম বাংলাতে আরে এনআরসি করে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দিতে হবে আদিরা মসজিদ দখল করে রাম মন্দির করতে হবে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রামের মন্দির করতে হবে
মুসলমান গুলোকে বার করে দিতে হবে বার করে দেওয়ার আগে একবার লেজ তুলে মুসলমানদের ইতিহাসটা জানার চেষ্টা করো তারপর এটা কয় এই দেশ ভারতবর্ষ কার বাপের সম্পত্তি নয় কার বাপের সম্পত্তি নয় তুমি জানো মুসলমানদের অবদান কত আছে সারা ভারতবর্ষে 1947 সালের আগে মানে 1000 বছর যখন আমরা এই দেশে শাসন করেছি শাসন করার পরে ব্রিটিশ ক্ষমতা এসেছে 180 থেকে 90 বছর 200 বছরের কাছাকাছি ব্রিটিশরা এই দেশ শাসন করেছে ব্রিটিশদের শাসন ছিল কেমন গরীব নীল চাষীদের উপরে অতিরিক্ত কর আদায় করা মুসলমান তার নামের আগে মোহাম্মদ দিলে তার কাছ থেকে জোর করে কর আদায় করা মুসলমান দাঁড়িয়ে রাখলেন তার ব্যাপারে কর আদায় করা যখন সারা ভারতবর্ষে ইংরেজ বিরোধী আন্দোলন যখন শুরু হয়ে গেল ইংরেজদেরকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে এই আন্দোলন যখন শুরু হলো ব্রিটিশদেরকে দেশ থেকে তাড়াবার জন্য ইতিহাস বলছে সর্বপ্রথম যারা পদক্ষেপ গ্রহণ করেছিল তারা হচ্ছে এক শ্রেণীর আলেম ইতিহাস বলছে এটা মাওলানা ইসমাইল অমৃতসরি মাওলানা সানাউল্লাহ আসফাকুল্লাহ খান বাদল বিরয় দিনস প্রফুল্ল এদের নাম ইতিহাসের পাতাতে লেখা হয়েছে ভারত স্বাধীনতায় এদের অবদান কিন্তু মুসলমানদের নামগুলোকে বাদ দিয়ে দিয়েছে এটা একটা চালাকি চালাকি না চালাকি ব্রিটিশরা গোয়েন্দা পাঠিয়েছে দেখো তো ভারত থেকে আমাদের তাড়াবার জন্য কারা সবথেকে বেশি আগে বাড়ছে গোয়েন্দারা রাতের অন্ধকারে চলে এলো তারা রিপোর্ট পেশ করলো ব্রিটিশ সৈন্যদের কাছে সেনাদের কাছে যারা দায়িত্বে আছে তাদের কাছে যে আপনাদের ভারতবর্ষ থেকে বার করে দেওয়ার সবথেকে বেশি যারা আন্দোলন করছে তারা হচ্ছে আলেম ইতিহাস আজ পর্যন্ত সাক্ষী 1947 সালে 13 আগস্ট রাত্রি 12টার সময়তে দিল্লির চাঁদিনী চক থেকে দিল্লির খায়বার পর্যন্ত ব্রিটিশ তাদের সেনা ঢুকিয়ে দিয়ে এক রাত্রিতে 40,000 আলেমদেরকে মেরে গাছের ডালে টাঙিয়ে দেওয়া হয়েছিল ভারত স্বাধীনতার প্রথম অবদান 40,000 আলেমের দেশ ছেড়ে চলে যেতে হবে আর আদিনা মসজিদ ভেঙে মন্দির করতে হবে কেন সারা ভারতবর্ষে আমরা কি দিতে পারিনি এমন একটা জায়গা নেই যেখানে মুসলমানদের অবদান নেই কোন জায়গাতে তুমি দেখাবে তাজমহল কার কার মুসলমানের ওই আপনার দিল্লির জামে মসজিদ কার মুসলমানের কুতুব মিনার কার মুসলমানের হাজার দুয়ারি কার মুসলমানের সারা ভারতবর্ষের যত ঐতিহ্যবাহী জিনিস সমস্ত ঐতিহ্যবাহী জিনিস তো আমাদের আমাদের নয় আমরা কি দিতে পারিনি ভালো নায়ক খুঁজছি না আমরা সালমান খানকে দিয়েছি শাহরুখ খানকে পর্যন্ত দিয়েছি তোমরা টেনিস খেলবে আমাদের সাথে সানিয়া মির্জাকে পাঠিয়েছি ওখানে ক্রিকেট প্লেয়ার দেখবে মোহাম্মদ কাইফকে দিয়েছিলাম আমরা দিয়েছিলাম আরো অন্যান্য প্লেয়ারকে হ্যাঁ জাকির খানকে দিয়েছিলাম ক্রিকেট খেলতে ইন্টারন্যাশনালে কোন জায়গাতে আমরা পিছিয়ে আছি সেটা তুমি বলো কবি দরকার এমন একজন কবি দিয়েছিলাম তার নাম কাজী নজরুল ইসলাম তার একটা শব্দ ডিকশনারিতে খুঁজতে তোমার বাপের 14 পুরুষের দাঁত ভেঙে যাবে কাজী নজরুলকে দিয়েছি কবিতা হিসাবে আর কাকে চাই গায়ক হিসাবে দেখতে চাও মোহাম্মদ রফিকের বিকল্প কোন গায়ক আজও মায়ের বেটা জন্ম হয়নি মোহাম্মদ আজিজের মতো গায়ক আজও পর্যন্ত কোন বাপের বেটা জন্ম হয়নি মোহাম্মদ সাবিরের মতো গায়ক আজ পর্যন্ত জন্ম হয়নি সারা ভারতবর্ষ আমরা কোন জায়গাতে পিছিয়ে আছি বলো তবেই তো দেশটা ছাড়বো হ্যাঁ কোন জায়গা আমাদের নেই বলো হ্যাঁ তবে এবার আপনাদেরকে বলছি এই যত রকমের মসজিদ ভেঙে মন্দির যত রকমের বিপদ একটি মাত্র কারণ দুটি কারণ কটি কারণ দুটি এক তারাক্ত ফিকুম আমরাইন লাম তাজিল্লু মা তামাসাক্তু বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পৃথিবীতে তোমরা অতদিন পর্যন্ত টিকে থাকতে পারবে যতদিন পর্যন্ত তোমরা দুটো জিনিস আঁকড়ে ধরে থাকবে কটা দুটা কোরআন আর হাদিস আমরা টিকে আসতে পারি টিকে থাকতে আছি না নাই
এই আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, কথাটা বুঝে ভালো করে উত্তর দিবেন, আমরা সেই মুসলমান আছি আর নাই? আশ্চর্য ব্যাপার, এগুলো দুঃখ লাগে। ওই এ কথা অনেক জায়গায় বলি, মুর্শিদাবাদে কোন একটা জায়গায়, দৌলতাবাদ বলে একটা জায়গায় বাস দুর্ঘটনা হয়েছিল। বাস জানেন শীতকালে বাসটা নদীতে পড়ে গিয়েছিল, খবর রেখেছেন তো? খবর রেখেছেন। শীতকালে বাস নদীতে পড়ে যাওয়ার পরে আমি কিছুদিন পর ওই রাস্তা দিয়ে আসছি প্রোগ্রাম করতে, একটা চাচাকে জিজ্ঞেস করে বলছি, চাচা সত্যি করে বলতো বাসের ভিতরে মুসলমান কেউ ছিল? তখন চাচা বলছে, আমাদের ক্লাবের ছেলেরা কিছু ছেলেকে উদ্ধার করেছিল, কিছু ছেলেরা, তবে হিন্দু মুসলমান বোঝার জন্য প্যানের চেন খুলে সব ক্লাবের দরজা লাগিয়ে দেখেছে যে কে মুসলমান আর কে হিন্দু। তা বর্তমানে মুসলমানরা মার খাবে না? হ্যাঁ খাবে, ঠিক করছে, মারতে এমনি খেতে হবে। তুমি আর মুসলমান আছো? তোমাকে এখন চিনতে গেলে চেন খুলে দেখতে হবে যে তুমি মুসলমান আছো কি না, তাই না? জি, একটা কথা বলি, আমি একটা বাড়িতে কুকুর পুষেছি, কুকুর প্রতিদিন তাকে বিরিয়ানি খাওয়াই। এখন এই কুকুরটা যদি ভুল করে কোনোদিন আপনার বাড়িতে যদি ঢুকে যায়, আচ্ছা বলুন তো আপনি বিরিয়ানি দেবেন না ঝাঁটার বাড়ি চালাবেন? ঝাঁটার বালি, তাই না? তার মানে বোঝা যাচ্ছে ঘর ভুল করলে মার কে খেতে হয়, দরজা ভুল করলে মার খেতে হয়। তাহলে আমাদের দরজা ভুল হচ্ছে কি হচ্ছে না বলবো? দরজা ভুল। ঈদের আগে চুল কেটে এসেছে একটা চ্যাংড়া ছেলে, যুবক ছেলে, তা এই এইরকম কাঁচি চালিয়েছে আর এইরকম চালিয়েছে, শালাকে দেখে মনে হচ্ছে যে ওর ছোট লোকের বেটা, ওর এইদিকে কালো এদিকে সাদা আর এইদিকে সবুজ কালার করে এসেছে, একটা জিন্স প্যান্ট পরেছে ঈদের দিনে, তার চারিদিকে ছেঁড়া। আচ্ছা বলুন তো এটা কোন নবী সুন্নত? হ্যাঁ সাহাবিদের সুন্নত। আল্লাহু আকবার। ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত, ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আপনার সারা দিনের 24 ঘন্টা রুটিন অনুযায়ী আপনার সুন্নত অনুযায়ী হয় না? ঘুম থেকে উঠে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত যা কিছু আপনি করেন সমস্ত কিছুই বেশিরভাগ হাদিস এবং কোরআনের কি বিপরীত। আল্লাহু আকবার। তা মুসলমানরা মার খাবে না? আজকে উপর মহলে জেনে আছে এরা সেই মুসলমান না, এরা শুধু গরুর গোশ আর মুসলমানি দেওয়া মুসলমান, তাই না? আমাদের সেই ইমান আর আছে নাই? ইমান কতটা আমাদের কঠিন মানে জায়গায় পৌঁছে গেছে আপনি ভাবুন, বইয়ের ছেলে হয় না মাজারে গিয়ে সেজদা দিচ্ছে, তো এরা মার খাবে না তা আর অন্য কেউ মার খাবে? হ্যাঁ এরা তো এমনিতেই মার খাবে। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম নবীজির প্রতি কি ভালোবাসা, এবার চমৎকার চমৎকার কয়েকটা কোরআনের আয়াত এবং কয়েকটা সহি হাদিস আপনাদেরকে আমি বলে দিই। এক, উহুদের যুদ্ধ হয়েছিল 3 হিজরিতে, জানা আছে কত হিজরি বললাম? 3 হিজরি উহুদের যুদ্ধে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের আগের দিন বিকাল বেলাতে একজন সাহাবীর বিবাহ পড়িয়েছিলেন, সাহাবিটির নাম হানজালা। কি নাম? হানজালা। বিবাহ পড়িয়েছেন আর বিবাহতে আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন যে খাজুর সাহাবিদের ভিতরে বিলি বন্টন করেছিলেন। হানজালা স্বামী স্ত্রী দুজনা বাসর রাত্রিতে শুয়ে আছে, নবীর প্রতি প্রেম দেখুন, উহুদের যুদ্ধের ডাক হয়েছে, হানজালা তাড়াতাড়ি করে বিছম থেকে উঠে পড়েছে, বিবি বলছে কোথায়? বলছে আল্লাহ রাসূল যুদ্ধের ডাক দিয়েছে, আর 1 সেকেন্ড বসে থাকা যাবে না, 1 সেকেন্ড অপেক্ষা করা যাবে না। হানজালা তার যুদ্ধের পোশাক যা কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেলেন উহুদের যুদ্ধে। আপনারা জানেন উহুদের যুদ্ধে মুসলিমরা বিপদে পড়ে গিয়েছিল, এটা আপনারা জানেন, আর 70 জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছিল। কতজন? 70 জন সাহাবি এই যুদ্ধতে শহীদ হয়েছে, তার ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, নাম হলো তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর কে? মুসআব বিন উমায়ের, আর কে?
হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন সাহাবী আমি নিজে চোখে দেখেছি ফাঁকা আসমানের তলায় 70 জন সাহাবীর লাশ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন লাশগুলোকে এক জায়গায় করো সব লাশ এক জায়গায় করা হলো দুটো লাশকে খুঁজে পাওয়া যাচ্ছে না কটা দুটা একটা হচ্ছে নবীর চাচা হামজা দুই আর একটা হচ্ছে হানজালা দুটো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রাসূল কাঁদছেন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে এমন অবস্থায় একজন মহিলা এসেছে পর্দা সহকারে এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে চিনতে পারছেন আপনি আমাকে চিনতে পারছেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না তখন মহিলা হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ রাসূল এই দেখুন আমার হাতে মেহেন্দি বুঝতে পারছেন বলছে হ্যাঁ মেহেন্দি তো বোঝা যাচ্ছে বলছে গতকাল বিকাল বেলাতে আপনি কারো বিবাহ পড়িয়েছিলেন আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ বিবাহ পড়িয়েছি হানজালার তখন মহিলা বলছেন আল্লাহ রাসূল আমি সেই হানজালার স্ত্রী যার আপনি বিবাহ পড়িয়েছেন তখন আল্লাহ রাসূল বলছেন মহিলা তুমি কি তোমার স্বামীর ব্যাপারে খোঁজ খবর নিতে এসেছো তখন মহিলা বলছেন আল্লাহ রাসূল আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে ওটা আপনাকে জিজ্ঞাসা করতে আসেনি আমি এসেছি একটা মাত্র কারণে সেটা হচ্ছে এই যে আমার স্বামী যদি এই যুদ্ধতে শহীদ যদি হয় তাহলে আপনি দয়া করে আমার স্বামীকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আমার স্বামী বাসর রাত্রিতে আমার সাথে মিলন করেছিল আপনি জিহাদের ডাক দিয়েছেন আর আপনার ডাক শুনে ও গোসল পর্যন্ত করতে ভুলে গেছে আল্লাহর নবী দয়া করে আপনি তাকে একটু গোসল করিয়ে দিবেন কারণ আপনি তো বলেছেন যুদ্ধতে যারা শহীদ হয় জিহাদে যারা শহীদ হয়ে যায় তাদেরকে রক্তমাখা অবস্থায় ওই জামা কাপড় পরিয়ে তাদেরকে দাফন করা হয় আল্লাহর নবী আপনাকে বলতে এসেছি আমার স্বামীকে একটু দয়া করে আপনি গোসল করিয়ে তবে তাকে কবরস্থ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন আর মহিলাটিকে বলছেন মা সবাইকে খুঁজে পাওয়া যাচ্ছে তোমার স্বামী হানজালাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মহিলা তখন বলছেন আল্লাহর নবী আমি তাহলে চললাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মহিলা দাঁড়াও এই সময়তে জিব্রিল আমিন এলেন আল্লাহ নবীকে বলছেন আল্লাহর নবী আপনাকে একটা কথা বলবো কি না আপনি যার লাশটা খুঁজছেন তার নাম হানজালা আসলে হানজালা শহীদ হয়নি হানজালা শহীদ হয়েছে তার লাশটা হারিয়ে যায়নি আল্লাহ হানজালা শহীদে এত বেশি খুশি হয়েছে যে হানজালার লাশটাকে তৃতীয় আসমানে তুলে ফেরেশতাদেরকে দিয়ে জমজমের পানিতে গোসল করিয়ে ওই দেখুন আবার আপনার সাহাবীদের কাঁধে তুলে দেওয়া হয়েছে আপনার কাছে আসছে এর নাম মহাব্বতে রাসূল